তারই এক অঙ্গ হিসাবে গোটা দেশব্যাপী পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তে দেশের 17টা রাজ্যে যে পোস্টার আমরা লাগিয়েছি, পোস্টারের যে বক্তব্য আমাদের সেটা হচ্ছে পরিপন্থী। সুপ্রিম কোর্ট সুপ্রিম, তার রায়কে আমরা মানি, কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল রাইট, আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেইটা আমরা সব জায়গায় প্রয়োগ করতে পারি। আমাদের যে বাক স্বাধীনতা সেটাকে ইসলামপুরের ওসি সেটা রুদ্ধ করেছে, ইসলামপুরের ওসি আমাদের সঙ্গে উদ্ধত্তমূলক আচরণ করেছে। আমি কয়েকবার ওসির সঙ্গে সমঝোতার জন্য ফোন করেছি, ওসি আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, ওসি আমার সঙ্গে নোংরা আচরণ নোংরাভাবে কথা বলেছে, এমনকি লাস্টে ওসি আমার কথার জবাব না দিতে পেরে ফোন কেটে দেয়। ওসিকে বলি যে আপনার যদি মনে হয় যে পোস্টারে আমাদের অন্যায় কিছু আছে, আপনি পোস্টারের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেন, আপনি পোস্টারের বিরুদ্ধে কেস করুন। আপনি গুন্ডামু করছেন কেন, পোস্টার কেন ছিঁড়ছেন, পোস্টার ছেড়া আপনার কোন অধিকারের মধ্যে পড়ে? সে কোনো জবাব আমাকে না দিতে পারে সে ফোনটা কেটে দেয়। আমার কাছে একটা খবর ছিল যে ডোমকলের আইসিও নাকি লোক লাগিয়ে পোস্টার ছেড়াচ্ছে। আমি আইসিকে ফোন করেছিলাম, আইসি বলল আমার বুঝতে ভুল হয়েছিল, আমি ছেড়া বন্ধ করাচ্ছি, লোক পাঠিয়ে যে পোস্টার যারা ছিঁড়েছে তাদেরকে নিষেধ করে দিচ্ছি, আমরা ডোমকলের আইসির বিরুদ্ধে কোনো কথা বলছি না। আমি এসডিপিওকে ফোন করেছিলাম, ডোমকল শান্তি মিশনের যে পুলিশ আধিকারিক তাকে ফোন করেছিলাম, উনি বলেছে আমি বিষয়টা জানি না, আমি দেখছি। কিন্তু সমস্ত দিক থেকে আমরা লক্ষ্য করছি যে ইসলামপুরের যে ওসি আছে সে আমাদের সঙ্গে প্রথম থেকে বোধগত্যমূলক আচরণ করছে, তার প্রতিবাদে তাকে অপসারণের জন্য তার বিরুদ্ধে আজকে আমাদের এই পথসভা ছিল, একটা আমরা মিছিল করেছি, ইসলামপুর বাজার পরিক্রমা করেছি, এক ঘন্টার নোটিশে আমরা মানুষকে ডেকেছি। আমার নাম হাকিকুল ইসলাম, আমি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ডোমকল সাব ডিভিশনের প্রেসিডেন্ট।